আমার শুরু করতে যাচ্ছে থ্রি ফেজ সার্কিট। থ্রি ফেজ সার্কিট শুরু করব। থ্রি ফেজ সার্কিটে আমরা প্রথমে দেখব ফেজ সিকোয়েন্স সম্পর্কে। সমস্যা নাই, ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স দুই ধরনের হয়, একটা হয় এবিসি সিকোয়েন্স, একটা এসসিবি সিকোয়েন্স। এবিসি কে বলে পজিটিভ সিকোয়েন্স, ভিন্ন নাম। এসসিবি কে নেগেটিভ সিকোয়েন্স, এটাকে বলে আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু, এটাকে বলে আর বি ওয়াই, রেড ব্লু ইয়েলো, একই কথা। যেভাবে বলি আমি এই তিনটা একই নাম, পজিটিভ বললেই বুঝবো এবিসি অথবা আর ওয়াই বি, নেগেটিভ বললেই বুঝবো এসসিবি বা আর বি ওয়াই। ফেজ সিকোয়েন্স সবসময় ক্লক ওয়াইজ লিখে রাখেন, এই কথাগুলো কাজে লাগবে, একটু মার্ক করে লিখে রাখেন। ক্যালকুলেটর ইন ক্লক ওয়াইজ ডিরেকশন। যে কথাটা লাল কালো দিয়ে রেখেছি ইম্পর্টেন্ট কথা, ফেজ সিকোয়েন্স সবসময় ক্লক ওয়াইজ ডিরেকশনে কাউন্ট করা লাগে। ফেজ সিকোয়েন্স বের করার জন্য আমরা সবসময় ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরবো। এটা লিখে রাখতে হবে। এম আসলাম, আমরা এসি সার্কিটের প্রথম দিকে ক্লাস গুলো দেখছিলাম, পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, নেগেটিভ অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে। ফেজ সিকোয়েন্স কিন্তু এই চ্যাপ্টার করলাম না, ফেজ সিকোয়েন্স আমরা ঘুরবই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরে যা পাবো সেটা হবে। হ্যাঁ, আর অ্যাঙ্গেল আমরা পজিটিভ অ্যাঙ্গেল কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, নেগেটিভ অ্যাঙ্গেল কে ক্লকওয়াইজ ঘোরাবো। এই যে দেখেন, আমি যদি রেফারেন্স নিই একে, এটা বি, এটা সি, এবং এটা সিঙ্গেল ফেজের জন্য কি এটা বিপরীত ধর্মী হবে আর থ্রি ফেজের জন্য যেরকম আছে সেরকম হবে? সিঙ্গেল ফেজে তো আমাদের ফেজ সিকোয়েন্সই নাই, ফেজই একটা সিকোয়েন্স আসবে কোথা থেকে দেখেন। আচ্ছা আমি বলতেছি, আপনার কোয়েশ্চন সলভ হবে একটু পরে। এই যে এ রেফারেন্স, এখান থেকে আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি পাচ্ছি, এবিসি নাকি এসসিবি? এবিসি, একই কথা। একে রেফারেন্স ধরে যদি আমি ঘুরি এখান থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে, এসিবি এসিবি, কারণ আমি ক্লকওয়াইজ কেন ঘুরলাম, ফেজ সিকোয়েন্স কাউন্ট করার জন্য আমাদের সবসময় ক্লকওয়াইজ ঘুরতে হবে। দেখেন ক্লকওয়াইজ ঘুরে আমি কি পাইছি, এরপরে বি তারপর সি, এখানে প্রতিটার মাঝে ফেজ ডিফারেন্স 120 করে, ক্লকওয়াইজ ঘুরছি -120, এদিক ঘুরলে +120, এটা 120, এটা 120, এটাও 120, এদিকে 120, এটা মাইনাস এটা প্লাস। দেখেন এই পর্যন্ত কারো কোনো কথা থাকলে বলতে হবে, অনেক বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমাদের এত কিছু লাগবে না এখনো, আচ্ছা এখানে আমাদের দুইটা দেওয়া আছে, একটা এন একটা বি এন। দেখি আমরা এন সমান কি লিখতে পারি, 200 অ্যাঙ্গেল 10 ডিগ্রি, বি এন সমান লিখতে পারি 200 অ্যাঙ্গেল -230। এটাকে যদি আমি 180 কম লিখি, 360 যোগ করলে হচ্ছে 130। দেখেন এটা কি সবাই বুঝতে পারছেন? এই যে যে কোনো অ্যাঙ্গেলের সাথে আমরা সুবিধা মতো 360 প্লাস মাইনাস করতে পারি। এটা কি প্রয়োজন অনুসারে করবো স্যার? হ্যাঁ, না করলে তো হবে না, তা না, প্রয়োজন অনুসারে করবো। এটা একটা কাটা, অ্যাঙ্গেলের ভাগ করা নিয়ে হলো বিয়োগ হবে। এই যে কাটাকাটি করলে ম্যাগনিচিউড 1, একেবারে লিখে দিব আমি 110। মনোযোগ জবান, বুঝতে পারছেন?
জি বুঝতে পারছি। তার মানে আমি লিখতে পারি এরকম bbn equal to ban at angle plus 120। এই লাইনে যদি কারো কনফিউশন না থাকে, আমি এসি সার্কিট দিয়ে শুরু করলাম না, প্রথম দিনে এরকম একটা ইকুয়েশন দাঁড়া করায় বলছিলাম, এটাকে রেফারেন্স ধরব bn রেফারেন্স, bn টা তার সাথে পজিটিভ দিকে, পজিটিভ মানে এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে আসছে, তার মানে cn অবশ্যই এখানে আসবে। যদি আমি রেফারেন্স এটাকে ধরি, এখান থেকে ঘোরা শুরু করি, এদিক দিয়ে যদি ঘুরি, সিকোয়েন্স কি হচ্ছে দেখেন, ফার্স্টে আসছে এ, তারপর সি, তারপর বি, তার মানে এটা আমাদের এসিবি সিকোয়েন্স, সিকোয়েন্স বের করতে বলতে যা সিকোয়েন্সটা কি, এসিবি সিকোয়েন্স। যে কোনো ধরনের প্রশ্ন ভাই, এটাকে আমরা ওই যেখানে ভাগ দিয়েছিলাম ওখানে কি ভিএন বাই ভিবিএন দেওয়া যেত না? ভিএন করলে এরকম হতো, ভিবিএন অ্যাঙ্গেল মাইনাস 120। ওকে, এটাকে যদি আমি ড্র করতাম, রেফারেন্স কে বলেন তো? বিএন স্যার, বিএন, বিএন এন তার সাথে 120 মাইনাস মানে ক্লকওয়াইজ এটা, তাহলে এটা সিএন। যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি, সবসময় একে রেফারেন্স ধরব, মানে ঘোরার জন্য ক্লকওয়াইজ দিয়ে ঘুরেন, একই কিন্তু পাচ্ছি স্যার। প্রথমে তো আমরা স্যার একটা রেফারেন্স ধরে আরেকটা বের করলে তো বাকি যেটা থাকতেছে সেটা হ্যাঁ দিয়ে দিলেই হচ্ছে, দুটো পাইলে আরেকটা শুধু বসায় দিব, অন্য একটা একটা জায়গা ফাঁকা থাকবে, মানে তিনটা স্লট আছে। তো ফেজ সিকোয়েন্স বের করার জন্য সাধারণত আমরা এ থেকে ঘোরা শুরু করব, এ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরব, দেখেন ফার্স্টে এ, তারপর সি, তারপর বি, যেভাবে করি আনসার একই হবে। আরো কোনো কোয়েশ্চেন? ওকে, এটা একটু আপনারা ট্রাই করেন দেখি, আমি একটু জুম করে দিলাম, আমি এর মাঝে ক্লাস অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। অনেক মনে হয় অনেক ব্রেইন জাকারি মোবারক নাবিদাল মাইয়া উনি তো ছিল, চলে গেছে মনে হয়। প্রিন্স রেগুলার থাকে, আজকে তো মনে হচ্ছে নাই। সোহেব হোসেন কি আছেন? জি স্যার আছি। রাজীব সাহা অলক নাই, জাকারিয়া আছে এবং ইব্রাহিম খলিল আছে। স্যার এটা কি ফার্স্ট ম্যাথ না আগে দুই একটা হইছে? ম্যাথ এটা সেকেন্ড, কিন্তু একটু ইম্পর্টেন্ট ডিসকাশন হয়ে গেছে, একটু ভিডিওটা দেখে নিবেন, লেট হওয়ার কারণ কি? ভাই এটা এসিবি সিকোয়েন্স আসছে স্যার। এসিবি সিকোয়েন্স না, আনসার লেখা আছে, ঠিক আছে আমি কই দিচ্ছি। দেখি নতুন কে কে জয়েন করলেন আমাদের সাথে এইমাত্র? স্যার আমি সোহেব হোসেন। সোহেব হোসেন না, প্রীতম সরকার, ওনাকে তো মনে হচ্ছে দেখি নাই আগে কখনো। দেখি কত আসে,
b bn by bcn যদি ভাগ করি এখানে 1 হবে এটা প্লাস হইলে -120 তার মানে b bn equal to bcn angle -120 তার মানে আমাদের cn রেফারেন্স এই যে তিনটা হবে এটা যদি cn ধরি bn তার থেকে নেগেটিভ নেগেটিভ মানে ক্লকওয়াইজ এটা vbn তাহলে এটা n এই যে এ আমাদের রেফারেন্স এখান থেকে যদি ক্লকওয়াইজ ঘোরা শুরু করি এস সি বি आंसर দেয়া আছে এসিবি সিকোয়েন্স স্যার আমরা যে কোনো ভাবে করি না কেন লাস্টে তো অ্যাঙ্গেলটা একই আসবে তাই না স্যার 120 আসবে প্লাস বা মাইনাস 120 বা 240 আমার প্লাস আসছে প্লাস 1 দেখাই দিন তো বুঝলাম না ভাই আপনি এই এই ডায়াগ্রামটা দেখাই দেন তাই তো হয়ে যায় এই যে লাস্টটা আচ্ছা এটা নতুন লিখছিলাম জি স্যার মানে b cn = vbn অ্যাঙ্গেল +1 রেফারেন্স কি হবে স্যার bn b bn bn যদি রেফারেন্স হয় তাহলে 120 একটা 120 প্লাস একটা মাইনাস একটা বের করলে একটা পারবো cn কোন দিকে পজিটিভে উপরের দিকে স্যার তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ BCN এটা 120 তার মানে এটা কত BN বেসিক হিসাব করার জন্য আমি সবসময় ক্লকওয়াইজ ঘুরব এর এ থেকে রেফারেন্স ধরে ACB ACB যেভাবে করি ACB আসবে এম কে আর মোহাম্মদ সুহেল লেট আপনি আমাদের আজকে প্রথম ডিসকাশনটা ইম্পর্টেন্ট ছিল লেট করছি 5-10 মিনিটের মতো আজকে আমরা নেট ছিল না আচ্ছা ও প্রিন্স আহমেদ আছেন না প্রিন্স আহমেদকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিছি প্রিন্স কামরুদ্দামান প্রিন্স আচ্ছা ওকে স্যার এটা তো প্লাস হচ্ছে ক্লকওয়াইজ আর নেগেটিভ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একবার বুঝিনি স্যার বলতেছে এটা ডিরেকশন তো প্লাস ক্লকওয়াইজ আর নেগেটিভ যেটা অ্যান্টি ক্লকওয়াইজ তাই তো হ্যাঁ কিন্তু ফেজ সিকোয়েন্স হিসাব করার জন্য আমরা সব সময় ক্লকওয়াইজে ঘুরব ক্লকওয়াইজ ঘুরে মানে যেটা পাবো এটা রেফারেন্স ধরছিলাম এ ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে তারপরে কি পাইছি সি তারপরে তার মানে এসিবি সিকোয়েন্স তারপর বি এসিবি আচ্ছা এটা পারবেন হ্যাঁ বাড়তি বিএন বের করতে বলছে ট্রাই করবেন এখন করি বাসায় ট্রাই করবেন সহজ ম্যাথ না পারলে সামনে ক্লাসে আগের টাইম মতোই এন এবং সি এন দেওয়া আছে একটা প্লাস হলে একটা মাইনাস হবে বি এন 120 থেকে প্লাস হবে বা মাইনাস হবে সামনে কিছু অঙ্ক আছে হয়তো স্যার আগে স্যার আগে ক্লাসের কি ভিডিও দেওয়া হয়েছে ড্রাইভে হ্যাঁ হ্যাঁ ড্রাইভে ভিডিও আচ্ছা সাধারণত আধা ঘন্টার মধ্যে আপলোড হয়ে যায় বিশেষ কোনো সমস্যা হলে আমার ড্রাইভটা সিঙ্ক করা অসাধারণ ম্যানুয়ালি আপলোড করতে হয় আমি খেয়াল করি না বেশি কিনা না হলে অধিক সম্ভবত হয়নি আমি পরে ম্যানুয়ালি আপলোড করছি আচ্ছা আগেরটা কো না করে এটা কই দি দুটো একই অলমোস্ট সেম হ্যাঁ বি এন দেওয়া আছে এবং সি এন দেওয়া আছে বি বি এন সমান লিখতে পারি কত নাম্বার আসলে ভাই দেখা যাচ্ছে না এটা নাম্বার নাই একটা নাম্বার থেকে শুরু হইছে প্রথমটারই পার্ট অ্যাঙ্গেল 130 angle 130 b bc 10 যদি ভাগ করে দেই bbn by bcn এখানে 1 এখানে 120 20
তাহলে BBN ইকুয়াল টু BCN প্লাস 120 সিকোয়েন্সে পাওয়া যাচ্ছে, তাহলে BN কত হবে বলেন তো? স্বাভাবিক ভাই BN যদি এর সাথে প্লাস হয় তাহলে AN তো মাইনাস হবে, তাই না? কার সমস্যা ভাই? একটু বুঝি নাই ভাই। এই যে দেখেন আমাদের কে কয়টা ভোল্টেজ ছিল, তিনটা না, AN BN CN, তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, সরি ফেজের ডিফারেন্স কত করে অ্যাঙ্গেলে? 120 করে স্যার। CN এর সাথে যদি BN 120 প্লাস হয় CN এর সাপেক্ষে AN কত হবে? 120 থাকবে স্যার। 120 মাইনাস এই যে, তার মানে BN কত হচ্ছে? 208 অ্যাঙ্গেল মাইনাস 110, এই যে মান বসাই দিছি, হ্যাঁ এই যে AN পাই গেছি। এখন যদি আমি ড্র করি সিকোয়েন্স এমনিতেই বলা যাচ্ছে, তবে পরীক্ষায় ড্র করে বলাই ভালো, কনফিউশন হয় মাঝে মাঝে, তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যায়। রেফারেন্স কে? CN 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 এখানে BN কি? CN থেকে 120 প্লাস, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে বাকিটা AN, এখান থেকে যদি ঘুরি আমি ABC পাচ্ছি। স্যার একটা জিনিস স্যার, হ্যাঁ প্রবলেম থাকলে এখানে বলতে হবে, কারণ আমরা অন্য প্যাটার্নে চলে যাবো সামনে। ফার্স্ট কলামের লাস্ট লাইনের উপর এটাই কি করলাম স্যার, মানে একটু কনফিউজড হয়ে গেছে স্যার। একটু দেখান তো কোন লাইনটা, দেখেন আপনার নিচে বাম দিকে মোবাইলে নাকি ল্যাপটপে? স্যার ল্যাপটপে স্যার। ও তাহলে তো মানে নিচের থেকেই স্যার, নিচের দুই লাইন VAN ইজ ইকুয়াল টু এটা স্যার। আচ্ছা নিচের দুই লাইন এইটা? জি স্যার। আচ্ছা এটা আমি বলতেছি, এটা তাহলে সহজ করে বলা যেত, মানে একটু লম্বা করে, সহজ করে না, তো আমি ভাবলাম এটাই সহজ হবে, আপনাদের সহজটা বলে দিলাম। দেখি দাঁড়ান এক সেকেন্ড ওয়েট করেন। আচ্ছা ওকে, আমাদের দেখেন আমি যদি ফিগার থেকে দেখি, ধরেন এটা পরে করলাম আমি, একটু বাট পরে করতেছি আগে না, CN রেফারেন্স ছিল, CN থেকে AN কি? CN এর সাপেক্ষে 120 প্লাস না মাইনাস? মাইনাস স্যার। এই যে মাইনাস দিয়েছি আমি, চিত্র না একেই বলতে পারতাম, কেন CN এর সাপেক্ষে যেহেতু BN প্লাস হইছে তার মানে AN অবশ্যই মাইনাসই হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? জি স্যার। দেখি এটা করবো না পরেরটা করবো, আচ্ছা এটা আমি একটা নাই কই দিচ্ছি, সিকোয়েন্স দেওয়া আছে এবিসি পজিটিভ সিকোয়েন্স মানে এবিসি সিকোয়েন্স, যদি এই ফিগারটা ড্র করি রেফারেন্স কে? বি, কারণ বি দেয়া ছিল, খেয়াল করেন বি দেয়া আছে, আমরা বি কে রেফারেন্স নিব, বি এর সাপেক্ষে এক এন কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, এখন দেইনি নেগেটিভ দিয়ে রাখছি, টান দিলে পজিটিভ হয়ে যাবে, বলেন যেটা কালো কালি দিয়ে লিখছি এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার কালো কালি কোনটা, মানে এই যে অ্যাঙ্গেলের যেটা দেখাইছেন স্যার? হ্যাঁ অ্যাঙ্গেলের, এটা পজিটিভ হওয়ার কথা স্যার। পজিটিভ জি স্যার, তার মানে আমি BN লিখতে পারি BBN 120, BBN ছিল 110, 120 প্লাস 30 মানে 150, আর CN লিখতে পারি BBN থেকে 120 নেগেটিভ। এই সিকোয়েন্স বের করার কিন্তু আরো বেশ কয়েকটা অপশন আছে, হ্যাঁ আমি একটা দেখাই দিলাম, যদি কারো কাছে কঠিন লাগে বাকি গুলো নিতে রাইট টু কাটাকাটি করে করবেন, তো আমার কাছে আমি বেশ কয়েকটাই করতাম, সবকিছুর পরে দেখলাম এটাই সবচেয়ে ইজি হয়, সামাইতে আমি এখন এটাই করি।
শেষ তারা অর্ডার করতেছে কারণ অঙ্কগুলো ইজি আপনাদের বাসায় পড়া উচিত তাই ওকে এখন আমরা একটু স্লো করব থ্রি ফেজে আমাদের বেশ কয়েকটা ব্যাপার আছে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ আজকে ক্লাসের লাস্ট পর্যন্ত একটু কনফিউশন থাকতে পারে তো লাস্টে যদি কারো সমস্যা থাকে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ লাইন কারেন্ট ফেজ কারেন্ট নিয়ে তখন কোশ্চেন শুনবো এখন টুকটাক কোশ্চেন শুনবো আর আমি যা বলবো তা একটু মন দিয়ে শুনতে হবে এন জায়গা নিয়ে দেখি ফেজ ভোল্টেজ বি এন বি বি এন বি সি সি এন লাইন ভোল্টেজ বি এন এর জন্য করেসপন্ডিং লাইন ভোল্টেজ বি এ বি 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 এন এর জন্য বি বি সি সি এন এর জন্য বি সি এ করেসপন্ডিং এদের মধ্যে সম্পর্ক হলো বি এল বি এল বলতে লাইন ভোল্টেজ বোঝাচ্ছি রুট থ্রি এখানে আমাদের জিনিসটা খুব একটা লাগবে না তো সামনে লাগবে এখান থেকে আমি একটু একটু বলে যাচ্ছি প্লাস মাইনাস থার্টি প্লাস মাইনাস আমি বিষয়ে পরে আসতেছি তার মানে লিখতে পারি যদি এ বি লিখি এখানে লিখব রুট থ্রি বি এ এন যদি বি সি লিখি যদি সি এ লিখি এই ফর্মুলা গুলো শুধুমাত্র ব্যালেন্স সিস্টেমের জন্য ব্যালেন্স আনব্যালেন্স এর ডিসকাশন আমি একটু পরে যাব এখনই না একটু আইডিয়াটা রাখেন হ্যাঁ এই ফর্মুলাটা মুখস্থ থাকতেই হবে এইটা বেসিক ফর্মুলা যেটা স্যার ফেজ ভোল্টেজ কে লাইন ভোল্টেজে শুট করে এটা স্যার কোনটা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের রিলেশন সম্পর্ক জি স্যার আর কোনো কোশ্চেন কোশ্চেন নেই স্যার ভিপি ইকুয়াল কত হবে ভিপি বুঝিনি ভি ভিপি যেটা ফেজ পি বলতে এই যে ফেজ এইগুলা এর যে কোনো একটা জি স্যার এটাই এই যে লাইন বলতে বোঝাচ্ছি এই যে এইগুলা লাইন এই যে লাইন এটা ডিপি এর সূত্রটা কত হবে কি হবে স্যার কোনটা ডিপি সূত্রটা কি হবে আমরা যদি আচ্ছা এখান থেকে বের করেন ডিপি সমান কত লেখা যায় ডিপি যদি লিখি VL divided by root hai na yes sir g18 amra bolto etai mukhosto rakhbo VL equal to root 3 vp at angle plus minus 30 eta holo star er khetre acha dekhi ekhon amra ki korte pari tara etake bole dise o acha ami eta kintu edike lekhchilam for balanced only for balanced এখন আমরা কিছু জন্য আমরা আনব্যালেন্সড হলে root 3 by plus minus 30 120 এই ফর্মুলাগুলো খাটবে না মনে রাখতে হবে আনব্যালেন্সড সামনে আমাদের আসবে abc সিকোয়েন্স তো বলে দিছে abc বা পজিটিভ সিকোয়েন্স এটা বলে দিয়ে থাকে আমাদের bc এ দেওয়া আছে বলেন তো বিসি এ কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ স্যার এটা লাইন ভোল্টেজ এর করেসপন্ডিং ফেজ ভোল্টেজ কত স্যার সি এন হওয়ার কথা সি এন আমরা লিখতে পারি বি এখান থেকে লিখতে পারি এটা ইকুয়াল টু 23 বিসি এন এট অ্যাঙ্গেল যদি সিকোয়েন্সটা এবিসি হয় তাহলে আমি এখানে প্লাস দিব যদি সিকোয়েন্সটা এসিবি হতো তাহলে মাইনাস দিতাম খেয়াল রাখতে হবে মেজরনি বারবার প্লাস মাইনাস লিখছি পজিটিভ সিকোয়েন্স হলে প্লাস দিব নেগেটিভ হলে মাইনাস দিব এখানে মাইনাস 30 দিব বুঝতে পারছেন কি এ এবিসি আছে এবিসি থাকলে হবে প্লাস আর যদি এসিবি থাকে তাহলে হবে কি মাইনাস মাইনাস হ্যাঁ
এটা মুখস্থ রাখবেন, মুখস্থ রাখায় ভালো একটা প্রমাণ আছে, তো প্রমাণটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না তাই দেখাচ্ছি না আমি। তার মানে এইখান থেকে যদি আমি বিসিএন করতে চাই, বিসিএ বাই √3 ওইদিকে ছিল প্লাস, এদিকে আসলে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে। কেমিক্যাল কোডে বসায় 208 ভাগ √3 কত হচ্ছে 120.088। দেখেন আগে থেকে আমাদের 20 ছিল, যদি 30 বিয়োগ করি কত হয়? ঠিক আছে, বুঝলাম না ভাই, এই যে ক্যালকুলেশন করছি। আচ্ছা এই মান বসাই দিচ্ছি, অ্যাঙ্গেল 20 বিসিআই মান বসাইলাম √3, এখানে ছিল আরো -30। জি স্যার, এই দুইটা ডাইরেক্টলি ভাগ হবে, ভাগ হলে কত হচ্ছে 120.088। এই দুটো অ্যাঙ্গেল গুণ আছে না ভাগ আছে? গুণে আছে, গুণে থাকলে যোগ হয়, যোগ মানে 20 প্লাস -30, যা আছে দুটো অ্যাঙ্গেল যোগ হবে, যোগ করলে হচ্ছে -10। যদিও সিএন চাই নাই, আমি আসলে বের করে বলছি, কোয়েশনটি একটু এক্সটেনশন হবে যে সিএন ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ এটা চাইছি। এই পর্যন্ত বুঝতে পারছেন? বুঝতে পারলে আমি মুছবো এটুকু। জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন দেখি কোশ্চেন চাইছে কি, বি এ বি বি সি সি এ এর গোটা। আমরা বেশ কয়েকটা মেথড অবলম্বন করবো, এ বি সি সিকোয়েন্স বলা ছিল। আমি যদি চিত্রটা আঁকি কেমন হবে? এখানে যদি বি এ বি হয়, এখানে হবে বি বি সি, এখানে হবে বি সি এ, অথবা এরকম দিতে পারতাম এন বি এন সি এন দিয়ে, এইখানে বি এন, এখানে বি এন, এখানে সি এন। দেখেন দুইটা ফিগার এ বি সি দিলে কোনো আপত্তি আছে করো? যেখানে আমরা বি সি এ জানি এবং বি সি এন জানি, BCA ইকুয়াল টু জানি 208 অ্যাঙ্গেল 20, BCN 120.088, -10। ওকে দেখেন দুটো ফিগারে কোনো সমস্যা আছে কি না থাকে? আমাদের রেফারেন্স কোনটা? এইটা, এটা দেওয়া আছে CN আর CA, সিএ থেকে সিএন বের করলাম, সিএ সাপেক্ষে এবি কি 120, পজিটিভ নাকি নেগেটিভ? ক্লকওয়াইজ নেগেটিভ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তার মানে আমরা বি এবি ইকুয়াল টু লিখতে পারি বি সিএ আবার বি, এখানে লিখি আমি বি সি ইকুয়াল টু লিখতে পারি বিসি এর সাথে পজিটিভ, একটা বের করলে হবে। দেখেন এটা নেগেটিভ হয়েছে, এটা পজিটিভ হবে, স্বাভাবিক ব্যাপার। মান বসাই 208, এটা হবে -100, 208, এটা হচ্ছে 140,
দেখেন এটুকু সবাই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বলেন। এটা একটু আরেকবার বলেন। এই যে ফিগার গুলো আঁকলাম আমি, এটা নিয়ে কমপ্লিট আছে? দুটো ফিগার নিয়ে ফিগার গুলো ডায়াগ্রামটাতে এবিসি এবিসি সিকোয়েন্স এঁকেছি আমরা, যেটা দেওয়া ছিল। এবিসি বললে আমি এই যে দেখেন ফার্স্টে নিলাম এ, এই যে এ, তারপর বি, তারপর সি, এবিসি সিকোয়েন্স আমাদের এবিসি। রেফারেন্স কে বলেন তো, কার ভ্যালু দেওয়া ছিল? সি এর সাপেক্ষে এবি কি দিয়েছি? নেগেটিভ 120, তাই না? এই যে রেফারেন্স, তার থেকে 120 মাইনাস, জাস্ট মান বসাই দিছি। তারপরে এবং বিসি কি এদিকে আসলে পজিটিভ, এটা মাইনাস 100 কেন হলো? ও আচ্ছা, এটার কথা বলতেছেন? হ্যাঁ, কিন্তু আপনি আপনি এটা বুঝতে পারছেন সবাই? 208 অ্যাঙ্গেল 20 তো আগে থেকেই ছিল, আরো 120 কত হবে? 208। এই যে বিশের সাথে যখন গুণ হচ্ছে অ্যাঙ্গেল গুলা যোগ হবে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। নিচেরটা নিচেরটা কিভাবে আসছে? হ্যাঁ মান বসাই দিছি। হ্যাঁ মান বসাই দিছি, ঠিক আছে। ইয়েস স্যার। এখন যখন আবার ওই যে আমরা এই দুটো হয়ে গেছে, এটা এটা হয়ে গেছে, এন বাকি আছে, বিএন বাকি আছে, এখান থেকে করব। বলেন মুর্শিদা, আপনি বলেন সিএন এর সাপেক্ষে এন কি? 120 প্লাস নাকি মাইনাস? মাইনাস গেলে বসায় দিলে যেটা মান ছিল এখানে 120.08, এটা হচ্ছে মাইনাস 130। মাইনাস 130, আর যদি সিএন করতে চাই প্লাস প্লাস 130, একটা বের করলে হবে, একটা প্লাস হলে একটা নেগেটিভ মাইনাস এমনিতেই হবে। 140 এটা আমাদের খুব ইনিশিয়াল ম্যাথ ছিল, এবং এই ম্যাথটা ঠিকঠাক কখনো আসবে না, কিন্তু আমাদের পরের ম্যাথ গুলো করার জন্য দেখেই বুঝতে হবে যে আমাদের সিকোয়েন্স আলাদা করে বের করার চান্স থাকবে না। যে আমি হিসাব নিকাশ করে বের করবো, চোখে দেখেই বুঝবো এটা এবিসি নাকি এসিবি, মানে বুঝতে হবে আপনাকে। এটা আমি একটু হিন্টস দিয়ে দিই, বাসায় আপনারা ট্রাই করবেন। এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, দেখেন তো এবি আর বিসি মধ্যে যদি এভাবে লিখে দিই +120, এই যে এবিসি, তাই না? বিএন করার জন্য আমি এটা ইউজ করবো, বিএবি ইকুয়াল টু √3 বিএন, এটা অ্যাঙ্গেল যেহেতু পজিটিভ সিকোয়েন্স তাহলে +30, এখান থেকে এন চলে আসবে, এন চলে আসলে বিএন বের করার ব্যাপার না, বিএন থেকে 120 মাইনাস বিসিএন হবে, বিএন থেকে 120 প্লাস। বা হ্যাঁ ট্রাই করবেন, আমাদের সামনে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ পড়ে আছে। এই ম্যাথটা আমি করে দিব। হ্যাঁ এখানে দুটো ম্যাথ আছে, একবার বলছে এবিসির জন্য, একবার এসিবির জন্য। আমি এসিবিটা কই দিচ্ছি আর এবিসিটা, এটা আপনারা বাসায় করবেন, আমি এটা কই দিচ্ছি, আনসার দেওয়া আছে এখানে।
সিকোয়েন্সটা আমাদের বলছে এসিবি সিকোয়েন্স। আমি যদি প্রথমে ফিগার ড্র করি, এখানে এবি বলা ছিল, এবি লাইন ভোল্টেজ বের করতে বলছে, ফেজ ভোল্টেজ। ওকে, এবিসি সিকোয়েন্স, বিএন, বিবিএন, বিসিএন। এইখান থেকে যদি আমি ফার্স্টে বের করি, বিএবি ইকুয়াল টু, ও সরি এটা ভুল লাগছে আমি, এসিবি সিকোয়েন্স তো আমি দুই নাম্বারটা করতেছি, দ্বিতীয়টা করতেছি স্যার, বি করতেছি যেটা, জি স্যার, এটা না। তার মানে আমি লিখতে পারি বিএবি ইকুয়াল টু রুট থ্রি বিএন এট অ্যাঙ্গেল মাইনাস থার্টি, এবিসি থাকলে প্লাস থার্টি লিখতাম, এসিবি মানে মাইনাস থার্টি লিখলাম। এখান থেকে বিএন বের হবে, কিছু ছিল না, জিরো, আমার থার্টি থাকবে। এখন যদি আমি বিএন লিখতে চাই, বলেন দেখি কেউ একজন, এন যদি রেফারেন্স হয় অনেক, বলেন বিএন এর দিকে পজিটিভ 120 নাকি নেগেটিভ 120? স্যার পজিটিভ হবে স্যার, পজিটিভ, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ 120 প্লাস 30, বিসিএন হবে না প্লাস 30 কেন, আবার এটা হবে, মান বসায় দিই ভাই, এখানে বিএনএ হচ্ছে প্লাস 30 হবে না, অ্যাঙ্গেল প্লাস 30 ছিল না আগে থেকেই, জি স্যার, এটা আমরা ভিতরে রাখব, আমরা ডাইরেক্ট বসায় দিব, জি জি, তা তা তো করাই যায়, এই যে কারো কোনো ধরনের কোয়েশ্চন থাকলে বলতে হবে, আমরা হন্য মানতে চলে যাব, ফেজ সিকোয়েন্স বাদ দিয়ে ভাই প্রসিডিউরটা কি এটা গ্লান্সে বলবেন একবার স্যার, প্রথমে আমরা দেখে নিছি সিকোয়েন্সটা কি, এবিসি নাকি এসিবি, প্রত্যেকে এসিবি সিকোয়েন্স, হ্যাঁ এসিবি সিকোয়েন্স হয়, আমরা এই যে এটা কি লাইন ভোল্টেজ না বিএবি, জি স্যার, বি লাইন ভোল্টেজ ইকুয়াল টু রুট থ্রি ফেজ ভোল্টেজ প্লাস মাইনাস 30, যেহেতু এসিবি তাই মাইনাস 30, যে ইকুয়েশনটা এখান থেকে এন বের করছি, এন বের হইছে, তা আমরা এই যে চিত্রটা আঁকা নিছিলাম, এখানে আমি এন রেফারেন্স হলে বিএন রেফারেন্স থেকে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ 120, আর সিএন এদিকে এই যে নেগেটিভ 120। আমরা এখন আমাদের ইম্পর্টেন্ট ম্যাথে চলে আসি, যেগুলো আমাদের পরীক্ষায় ডাইরেক্ট আসতে পারে, তার আগে এই বিষয়গুলো যারা জানেন তাদের জন্য লেখার দরকার নেই, যারা জানেন না আমি যেভাবে লিখছি ঠিক এইভাবেই খাতা তুলে রাখেন। যারা আধোহাত জানেন তারাও তুলে রাখেন, এটা কোনো রুলস বলা যাবে না, তবে আইডেন্টিফিকেশন সুবিধার্থে আমি এটা লিখে দিছি, নাহলে আসলে অনেক কোয়েশ্চেন তৈরি হয়, উল্টা পাল্টা হয়ে যায় অনেকের। লাইন টু লাইন লেখা হয়েছে, একটু স্যার বাদ আছে, এগুলো যে মুখস্ত করতে হবে তা না, একবার দেখে রাখবেন কোথাও সমস্যা হইলে, এটাকে রেফারেন্স হিসেবে ধরে চারটা দেখবে, অঙ্ক করতে করতে এমনিতেই বুঝতে পারবেন কোনটাকে, এখানে না বুঝে অঙ্ক না করে করতে গেলে উল্টা পাল্টা লাগবে। হ্যাঁ জি স্যার,
ওকে আমি নেক্সট পেজে স্ক্রল করব এবং এটা লিখে রাখতে হবে লেখা হয়েছে সবার মাইক্রোফোন দেখা হচ্ছে শুধু অনেকে অনেক স্ক্রল করব জি স্যার আচ্ছা আমি নতুন মেটে যাওয়ার আগে একটু ডিসকাশনে যাব একটু আমার সাথে মাইক্রোফোন অন করে সবাইকে বলতে হবে কোনটা কি ক্লাসে তো স্যার ভূতুড়ে পরিবেশ প্লাস মাইনাস চিহ্ন অথবা এটা সোর্স সাইড এটা কি ওয়াই কানেক্টেড সোর্স নাকি ডেল কানেক্টেড ওয়াই কানেক্টেড ওয়াই কানেক্টেড নিউট্রাল পয়েন্ট এটা দেখেন আমি একটা বিষয় রাখছি নিউট্রালের সবগুলো নেগেটিভ সাইন দিছি হ্যাঁ খেয়াল রাখতে হবে নিউট্রালের সবগুলো আমরা নেগেটিভ টার্মিনাল অ্যাড করব সোর্স সাইডকে সাধারণত বই এইভাবে নাম দিছে টার্মিনাল গুলাকে স্মল লেটারে নাম দিছে A, B, C. আর যখন লোড সাইড আমি লিখব বলেন লোড সাইডে কি ওয়াই কানেক্টেড নাকি ডেল কানেক্টেড এম স্যার ওয়াই কানেক্টেড এটা ওয়াই কানেক্টেড এটা আমাদের এই সাইডে সাধারণত ক্যাপিটাল লেটারের নামকরণ করা হয় এ বি সি এই যে এ থেকে কানেকশন দিয়ে দিব যদি লাইন ইম্পিডেন্স বলা থাকে এখানে ইম্পিডেন্স দিতে হবে হ্যাঁ এখানে ইম্পিডেন্স না থাকলে আমরা ডাইরেক্ট শর্ট করে দিব যদি কিছু না বলা থাকে এর সাথে এ বি সাথে বি সি সাথে সি আচ্ছা ভাই ভাই হ্যাঁ আমাদের লার্জেস্ট রাখলাম এই ল্যাম্পের রাইট সাইডে রাইট সাইডে মানে লেফট সাইডে এটা উপরে ছিল এ আপনার লেফট সাইডে ছিল সি রাইট সাইডে ছিল বি কিন্তু অন্যটা আমি আপনার কথা একটু ওয়াইট করেন আপনি বলছেন এটাকে আমি এইদিকে এ বি সি বসাইছি হ্যাঁ এটাকে আমি এইভাবে বসাইছি এখানে বসানোর কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমাদের কানেকশনটা কি আমি এর সাথে দিলাম কিনা এটা এর সাথে বি এটা আমাদের ফ্যাক্ট হ্যাঁ এখানে আমি যা ইচ্ছা পাঠাতে পারি নো ম্যাটার এখানে তো আমি এইখানে যা ইচ্ছে পাঠাতে পারি না এখানে সিকোয়েন্স দেখে পাঠাতে হবে কিন্তু এইখানে যা ইচ্ছে পাঠাতে পারি আচ্ছা এটা আমাদের ওয়াই ওয়াই এখানে আমরা দেখে নিব আচ্ছা আমি যে ভোল্টেজ একটু লিখে দিয়েছিলাম সোর্স সাইডে দেখেন তো ফেজ ভোল্টেজ বলতে কি লিখছিলাম ফেজ ভোল্টেজ ইকুয়াল টু ভি লাইন বাই নিউট্রাল মনে হয় এটা একটু দেখেন আমি লিখে রাখলাম এই জন্যে দেখতে পারেন দেখি এই যে ফেজ ভোল্টেজ লাইন টু নিউট্রাল তার মানে এই যে বিএন অথবা বিবিএন অথবা বিসিএন অথবা যে কোনটা হতে পারে এটা সোর্স সাইড এই যে এটা নিচেরটা লোড সাইড ঠিক আছে এই জন্য লিখে রাখতে বলছি তাহলে আমরা যদি সোর্স সাইডে যাই আমাদের ফেজ ভোল্টেজ কোনটা বলেন তো কোন জায়গাটুকু ফেজ ভোল্টেজ এটা তাই না এটা হতে পারে বা বি থেকে এন হতে পারে
সাপেক্ষে যে কোনো লাইন বা যে কোনো ফেজ, লোড না, লোড তো ওইটা, এটা তো আমাদের এই সাপ্লাই, নিউট্রালের সাপেক্ষে যে কোনো সাপ্লাই যে ভোল্টেজটা, আর লাইন ভোল্টেজ কোনটা আমাদের যদি আমি দেখি, এ থেকে এ থেকে বি বা বি থেকে সি, লাইন টু লাইন, এ বি সি অথবা লাইন টু লাইন, লাইন ভোল্টেজ মানে লাইন টু লাইন, নাম নিয়ে কনফিউশন পরে তৈরি করা যাবে না যে লাইন ভোল্টেজ মানে কি লাইন টু লাইন নাকি লাইন টু ফেজ, এরকম করা যাবে না। আমি এই জন্য এখানে দেখাচ্ছি, আমার যদি লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ হচ্ছে আমার এটা এ থেকে বি, এটা হতে পারে অথবা এই যে বি থেকে সি এটাও হতে পারে, অথবা সি থেকে এ এটাও হতে পারে, এনিওয়ান স্যার, এগুলো হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। হ্যাঁ, যেটা আমি ব্লু কালারে দেখাচ্ছি সেটা লাইন টু লাইন ভোল্টেজ, এটা রেড কালারে সেটা লাইন টু ফেজ ভোল্টেজ। লাইন টু লাইন ভোল্টেজ কে বলে লাইন ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ কে বলে ফেজ ভোল্টেজ, নামটা ক্লিয়ার থাকতে হবে। এই যে আচ্ছা, লাইন ভোল্টেজ বলতে আমি লিখে দিয়েছি লাইন টু লাইন, ফেজ ভোল্টেজ বলতে লিখে দিয়েছি লাইন টু নিউট্রাল, নাম নিয়ে কারো প্রবলেম থাকলে এখনই বলতে হবে এই ফিগারে, কারো প্রবলেম নেই আশা করতেছি। এতগুলো দাগ রাখবো না, একটা রাখলেই পারি, ব্যালেন্স সিস্টেমে যদি আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, আনব্যালেন্স হয়তো আজকের ক্লাসে আসবে না, যখন আসবো তখন ডিসকাস করবো, আপাতত ব্যালেন্সটাই শিখে রাখেন, একদিনে সব শেখার দরকার নেই। লালটা ফেজ, নীলটা লাইন, লাইন মানে লাইন টু লাইন, ফেজ মানে লাইন টু নিউট্রাল, মানে সোর্স টু নিউট্রাল বা লাইন টু নিউট্রাল যাই বলি। এখন আরেকটু যদি দেখেন, আমি যদি লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি কি লিখেছিলাম, লাইন কারেন্ট বলতে এই যে সোর্স টু লোড বা আই এ এ বি বি সি সি এ কে, এই যে এটা এটা একই কথা, হ্যাঁ বড় করে এইভাবে লেখা হয়, সংক্ষেপে আই এ দিয়ে লেখা হয়, কারণ আমি যদি লিখতাম তাহলে আই এ এ যেটাকে বলছি এটা কোথায় হবে, সেটা হবে এই কারেন্টটা, দেখেন তো এই কারেন্টটা না, জি স্যার, এ বাই এ মানে এই যে লাইন টু লাইন, হ্যাঁ আই এ থেকে এ, এটাকে শুধু আই এ লেখা হয়, সবগুলো বইয়ে আই এ লেখছে, অ্যাকচুয়ালি আই এ বা এটাকে আই এ লেখা হচ্ছে, বি থেকে বি, এই যে এটা এটাকে আমরা কি লিখতেছি আই বি, জি স্যার, আই সি থেকে সি এটাকে লিখতেছি আই সি দ্বারা। কোন প্রশ্ন আছে কারো? এখানে নামকরণটা ইম্পর্টেন্ট কেন? যেভাবে নামকরণ শিখবো আমরা সেভাবে কাজ করবো, নামকরণ একটা মোটামুটি একটা কি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, এটা না ধরলে হবে তা না, তবে সাধারণত বই স্যাম্পল গুলো ইউজ করে। আর একটা বিষয় দেখেন, যখন আমরা ওয়াই কানেকশন করব, ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সেম? কি আমি লিখতে পারি? না না না, লাইন ভোল্টেজ সেম ফেজ ভোল্টেজ সেম না, VL ইকুয়াল টু রুট 3 Vp অ্যাঙ্গেল প্লাস মাইনাস 30, ABC হলে প্লাস, ACB হলে মাইনাস, কিন্তু কারেন্ট সেম, এখানে IL ইকুয়াল টু IP, IP এখানে লাইন কারেন্ট ফেজ কারেন্ট ডিফারেন্ট না, লাইন ভোল্টেজ সমান, ওয়াইয়ের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ ডিফারেন্ট, VL ইকুয়াল টু √3 Vp এট অ্যাঙ্গেল প্লাস মাইনাস 30, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, এখানে একটাই কারেন্ট, ডেলের ক্ষেত্রে বিষয়টা উল্টা হয়ে যাবে, ডেলের ক্ষেত্রে ভোল্টেজ সেম হবে, আমি লিখে দিচ্ছি, লিখে রাখেন এটা, ডেলের ক্ষেত্রে হবে
BL equal to BP, IL equal to root 3 IP. At angle, it can be minus plus. Minus plus left lamane. ABC will be minus 30, ACB will be plus 30. Both are should be that minus plus 30. এবং যে এই এতক্ষণ যা করতেছি সবগুলো ফর্মুলায় শুধুমাত্র ব্যালেন্সের জন্য থাকবে আনব্যালেন্সের জন্য পরে আসবে হ্যাঁ সবগুলো ব্যালেন্সের জন্য এগুলো আনব্যালেন্সের জন্য থাকবে না আনব্যালেন্সড হলে সেখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল প্লাস মাইনাস বা রুট 3 একটা ফর্মুলা থাকবে না স্যার ডেলে মাইনাস প্লাস লেখার কারণটা কি বললেন মাইনাস মানে এবিসি হলে মাইনাস 30 এবিসি সিকোয়েন্স আরেকটা কথা বলি যদি সিস্টেমটা ব্যালেন্সড হয় ব্যালেন্সড কি আমি দেখাচ্ছি একটু পরে ব্যালেন্সড হলে আমরা এই যে এখানে খেয়াল করবেন না ব্যালেন্স করছি হলে আমরা নিউট্রাল থেকে নিউট্রাল সোর্সের নিউট্রাল এবং গ্রাউন্ডের নিউট্রাল এর মাঝে ভোল্টেজ আমরা জিরো বিবেচনা করতে পারি জিরো মানে এরা শর্ট এখান থেকে এখানে জিরো ভোল্টেজ অনলি ফর ব্যালেন্সড টোটাল ব্যালেন্স মানে সোর্স তো ব্যালেন্সড লোডও ব্যালেন্স আমরা দেখবো বিষয়টা কি আমি বললাম এখনই দেখব এইটার প্রথমে আমরা দেখব একটু ভেঙে ভেঙে দেখব সোর্স সাইড কি বলেন দেখি কি একজন ব্যালেন্স ওয়াই নাকি ডেল ওয়াই তা বলে দিছে ওয়াই ওয়াই লোড সাইড ওয়াই স্যার ওয়াই লোড সাইড ওয়াই কারণ এই দেখেন ওয়াই বলতে বুঝবো সবগুলো ভ্যালু সেম এবং y বলতে রে বুঝুন ব্যালেন্স বলতে বুঝবো সবগুলো সেম y মানে এই যে নিউট্রাল আছে একটা হ্যাঁ ডেলের কোন নিউট্রাল পয়েন্ট থাকে না এখানে এটা নিউট্রাল এখানে এটা নিউট্রাল সোর্স ব্যালেন্স কিনা আমরা দেখব যে ম্যাগনিটিউড গুলো সেম আছে যদি সেম থাকে এবং অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 বা 240 করে থাকে এটা ছিল 0 মাইনাস 120 মাইনাস 240 একটা থেকে একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স কত 120 করে 0 থেকে মাইনাস 120 তার থেকে আরো মাইনাস 120 মানে মাইনাস 240 যদি ম্যাগনিটিউড গুলো সেম থাকে এবং অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 করে থাকে প্লাস বা মাইনাস যে কোনো থাকতে পারে তাহলে আমরা বুঝবো বা আমি যদি আরেকটু সহজে বলি মাইনাস 240 না লেখে 120 লেখা যায় এই দেখেন এর সাথে একবার 120 মাইনাস এর সাথে একবার 120 প্লাস যদি ম্যাগনিটিউড সেম থাকে এবং অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 করা হয় তাহলে আমরা বুঝবো সোর্সটা ব্যালেন্সড তার মানে আমাদের লোড ছিল ব্যালেন্স লোড ব্যালেন্স কি হয় বুঝলাম প্রত্যেকটা বলল সেম এখানে যে 9 থাকতো তাহলে ব্যালেন্স না আনব্যালেন্স হয়ে যেত এবং সোর্স তো ব্যালেন্স বুঝেন একটু লাউডলি বলতে হবে আপনার সবগুলোর মান যেহেতু সমান সেই জন্য কি এটা ব্যালেন্স লোড নাকি সোর্স 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 ম্যাগনিটিউড সেম এবং তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 করে এই জন্য এটা ব্যালেন্সড যেহেতু ব্যালেন্সড ব্যালেন্সড আমরা দুইটা নিউট্রালকে কানেক্ট করে দিতে পারি এটাই কি শর্ট করলাম স্যার কোনটা এই যে যে কানেক্ট করাটাই কি আমরা শর্ট বলবো স্যার হ্যাঁ এটা শর্ট করে দিতে পারি কারণ এতে আমাদের ভোল্টেজ তখন জিরো পাবো আমাদের বের করতে বলছে কি লাইন কারেন্ট কয়টা তিনটা কে কে এটা ওয়াই যেহেতু ফেজ কারেন্টের ব্যাপার সবার নাই আই এ আই বি আই সি এটা একটা আমাদের লাইন কারেন্ট আই এ আইবি এটা আইসি
ওইখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, এই যে এরাও সেম, এটাকে বলা হয় লাইন কানেক্টিং ইম্পিডেন্স। লাইন কানেক্টিং ইম্পিডেন্স মানে দেখেন এই যে এ টার্মিনাল থেকে এ এ টার্মিনাল, মানে জেনারেটর থেকে লোডের মাঝে একটা ইম্পিডেন্স, সবগুলো ইম্পিডেন্স সেম, তাই এরা ব্যালেন্সড, মানে টোটাল সিস্টেমটা আমাদের ব্যালেন্সড। তাহলে তো যে কোনো একটা লাইন কানেক্ট করলে সবগুলো একই। হ্যাঁ দেখি মনোজজামান কিছু বলতেছিলেন, বলেন তো আবার, বুঝতে পারি নাই। আমি বললাম যে তাহলে তো যে কোনো একটা কারেন্ট বের করতে পারলেই তো সবগুলোই তো বের হয়ে যাবে। ব্যালেন্সড এর ক্ষেত্রে আমাদের সুবিধা হলো একটা কারেন্ট বের করতে পারলেই বাকি সবগুলো দুটো কারেন্ট চলে আসবে, একটা ভোল্টেজ বের করতে পারলেই বাকি দুটো ভোল্টেজ চলে আসবে, কোনো ঝামেলা নাই। আনব্যালেন্সড ইন্ডিভিজুয়াল তিনটা বের করতে হয়। দেখি আমি কি হয় বের করি, আমি যদি এইখানে একটা লুপ রেখে দিই, এই যে এইখানে জি স্যার একটা কেবিএল করে দিই, আমি এইখান থেকে শুরু করবো, এই যে এইখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে ঘুরে এদিকে আসবো মাইনাস। যারা বুঝবেন না, এখানে কেবিএল কেবিএল ডিসকাশন করার সুযোগ আমাদের এখানে নাই, সময় নাই, একটু বাসায় দেখা লাগবে। আই ডিসি সার্কিট টেক করে দেখবেন কেবিএল না বুঝলে। আই এ তার মানে আমাদের আই এ হবে কারো হাতে থাকলে একটু করেন তো, এটা আসে কিনা আসছে। অ্যাঙ্গেল জিরো ছিল, না দিলেও হয়, জিরো থাকতে না দিলেও হয়, নো ম্যাটার। জি স্যার আচ্ছা ওকে, আমাদের ব্যালেন্স ছিল, একটা বাই করলে বাকি গলা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের সিকোয়েন্স লাগবে, কোন সিকোয়েন্সে আছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখেন এন কত, 110, bn কত, তার থেকে 120 মাইনাস, তার মানে সিকোয়েন্সটা কি, abc স্যার abc। যারা বুঝেন নাই তাদের জন্য আমি বলতেছি, তারা এটা একটু এখান থেকে বের করে নেবেন, bn সমান 110 অ্যাঙ্গেল 0 দেওয়া আছে, bn সমান এই যে দেওয়া আছে 120 অ্যাঙ্গেল মাইনাস 110 অ্যাঙ্গেল মাইনাস 120, এখান থেকে সিকোয়েন্স বের করবেন, সিকোয়েন্স বের করলে বের হবে abc। আগে আমরা অনেকক্ষণ দেখে আসছি সিকোয়েন্স কিভাবে বের করতে হয়, তো যদিও এখানে করা এত সুযোগ থাকবে না পরীক্ষা, দেখেই বুঝতে হবে। এবিসি সিকোয়েন্স হলে ফিগারটা হবে আমাদের এরকম, এটা এ, এটা বি, এটা সি। আমরা বের করলাম কি, এর মান বের করছি, রেফারেন্স কে, তার মানে এ আমাদের রেফারেন্স, যখন বি বের করবো এর সাপেক্ষে বি কি, নেগেটিভ মাইনাস 120। আই বি কোন, হ্যাঁ অনেক ধরে ফেলাইছে, মাইনাস 120, ম্যাগনিটিউড সেম থাকবে 6.81, মাইনাস 21 ছিল হবে মাইনাস 41.8 ডিগ্রি, এবং যদি আমি আইসি করতে চাই দিকে এটা প্লাস প্লাস আইসি প্লাস 120, প্লাস 120 করলে এটা হবে 98.2। এই ম্যাথ রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন বা আগের আমাদের ডিসকাশন পর্ব প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, এখন আর যার যেখানে কোশ্চেন বাকি আছে সামনে আর তেমন একটা ক্লিয়ার হবে না, এখান থেকে কোশ্চেন করতে হবে। স্যার আপনি বললেন যে মানে ব্যালেন্সে কারেন্ট সেমই হবে, কিন্তু স্যার আমাদের তো আলাদা আলাদা ভাবে বেরি করা লাগলো, ম্যাগনিটিউড সেম হইছে, শুধু 120 প্লাস মাইনাস করে বের করছি, আনব্যালেন্স হলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বের করা লাগবে, 120 প্লাস মাইনাস পাওয়া যাবে না। ও এই যে ম্যাগনিটিউড কিন্তু সেম আসছে, সবগুলা সেম। হ্যাঁ যে কোন ধরনের প্রশ্ন করতে পারেন। এখানে তো এবিসি এটা বলেই দেওয়া ছিল, মানে সার্কিট দেখেই তো বোঝা যাচ্ছে যে ফেজটা এবিসি, বুঝতে পারলে ভালো,
আমি তাও যারা বুঝেন নাই তাদের জন্য এটা লিখে দিলাম যে এখান থেকে বের করবেন যে এবিসি সিকোয়েন্স। আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি, আপনি হয়তো যদি এটা বলে থাকেন যে এইখানে বি আছে বলে এবিসি, তা না, যদি এটা প্লাস না না 0 120 240 বুঝতে পারো তো খুবই ভালো, পরীক্ষায় দেখেই বুঝতে হবে, কারণ এখানে এটা করার মতো আমাদের সময় নাই, এটা এখানে একটা সিলিমেটার ইম্পর্টেন্ট কিন্তু এটা চোখের নিমেষে বুঝতে হবে। হচ্ছে কি এটা তো আমরা এ এন ধরছি, হ্যাঁ এটা আমরা কি বুঝে এ এন ধরছি, এটা এ বি ধরলাম না কেন, এটা কোনটা যে বি এ এন বি বি এন এটা এটা এটাকে এ কেন ধরলাম এখান থেকে লোডে যেটা থাকে লোডে যে ইম্পিডেন্স ওটার ইমপ্যাক্ট কিসে পড়ে বুঝিনি আপনার কথা একটু, লোড লোডে 10 প্লাস জে 8 ওটা তো সেম ছিল তিনটাতে লোডে, তাহলে ওটার মানে ইমপ্যাক্টটা কোথায় পড়ে? আচ্ছা আপনি ইকুয়েশনটা আমি একটু সামনে आंसर দেব, এখন না এখন বললে অনেক কথা বলতে হবে, হ্যাঁ তো আজকে না পারলে সামনের দিন, আশা করি এর আগে আপনার आंसरটা পাওয়া যাবেন নিজে, এইজন্য এখন আর বলতেছি না। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা আগে ম্যাথটা সেম আমি লিখে দিচ্ছি, আগেটা যেমন সার্কিট দেয়া ছিল এটা সার্কিট দেয়া নাই, সার্কিটটা আমাদের ড্র করে নিতে হবে। এই ম্যাথগুলা সার্কিট ছাড়া অনেকে হয়তো করছেন বা করলে হবে, হবে না তা না, তবে করাটা বেশ টাফ হবে, মিনিমাম 10 থেকে 15টা ফর্মুলা মুখস্থ রাখা লাগবে, কখন কোনটা ইউজ হবে এটা বোঝাও একটা টাফ বিষয় হবে, এবং সার্কিটটা এক্সাক্ট সার্কিট সব মুখস্থ রাখা লাগবে, এই সার্কিট হলে এই কাজটা হবে, আমরা ফিগার দিয়ে করব, জাস্ট দুইটা ফর্মুলা শিখব আর কিছু লাগবে না, দুইটা ফর্মুলা সব জায়গায় ইউজ করতে পারবো, তাই আমরা ওই 10-15টা ফর্মুলা শিখে 10-15টা সার্কিট মুখস্থ রেখে কোথায় কোনটা ইউজ করবো সেটা না করে ফিগার দিয়ে ম্যাথ করব, খুবই ইজি হবে, যারা মুখস্থ করে করেন তাদেরকে আমি ডিসকারেজ করবো না করার জন্য, আর করবেন না ফিগার আগে করবেন। এটা হলো আগের ম্যাথের এক্সটেনশন পার্ট, আগেরটা ছিল কত 90 এটা 92 90 দুটা ম্যাথ একটা 1 একটা 2 এটাকে কি বলছে প্রথমেই বলছে ওয়াই কানেক্টেড ব্যালেন্সড থ্রি ফেজ জেনারেটর, জেনারেটর মানে সোর্স সাইড, আমাদের সোর্স সাইড কি ব্যালেন্সড তাই না, ছোট কয় নিচ্ছে কোশ্চেনটা বেশি বড় হয়ে গেছে, ছোট কয়টা মানে বলার সাথে সাথে চিত্রটা আস্তে আকায় ফেলে আমাদের জন্য ভালো হয় মনে হয়, হ্যাঁ আমি কিন্তু এই যে মার্কার দিয়ে দাগায় দিচ্ছি এই জন্য, হ্যাঁ আকায় দিব অবশ্যই আকায় দিব, আগে একটু খেয়াল করেন কোন কথাটা কি বলতেছি, ব্যালেন্সড ওয়াই কানেক্টেড জেনারেটর, তার মানে আমি একটা সোর্স আঁকবো, সোর্স সাইডটা দিব আমি, জায়গা একটু লাগবে ভুল হয়ে গেছে, এটা এ এটা বি সি এটা নিউট্রাল জেনারেটর গেল, তারপর আবার বলছে কানেক্টেড টু এ ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোড, যেখানে লোডের ইম্পিডেন্স বলছে এটা ব্যালেন্সড অবশ্যই বলেই দিছে ব্যালেন্সড, একটু ডান পাশে আর কি জায়গা একটু বেশি লাগবে এখানে, এটা কত দূরে কত বলে আছে এরকম তো এ বি সি, আচ্ছা
এখানে লোড এর ভ্যালু কত 24 প্লাস জে জে 19 তা আমরা এটাকে আমি মুছে দিলাম সবগুলা এক ব্যালেন্স হয় তো আমি সবগুলা না লিখে একটা লিখলাম শুধুমাত্র না এই যে এগুলা আর লিখি নাই একই আচ্ছা আমি আমাদের সিটিল লাগালাম না প্রথমে সিটিল লাগালাম এসিবি শেষ করে তো শেষ করে নাই আরো বাকি আছে line joining generator and load maskaner impedance ta mone hoyche eta impedance 0.6 plus tar mane kon to hoye je e line dure join korle eta impedance bola ache ...0.6 plus je 0.7 sob gula same তাই আমি আর দিলাম না শুধু একটা লিখে রেখে দিলাম আনব্যালেন্স লেনের মধ্যে প্রতিটা লেখা লাগতো এবং আরো একটা কথা বলা আছে বিএন ও পজিটিভ সিকোয়েন্স এই দেখেন পজিটিভ সিকোয়েন্স তা বলে দিছে মাই কানেক্টেড থ্রি ফেজ ইম্পিডেন্স তার মানে আমাদের সিকোয়েন্সটা এবিসি সিকোয়েন্স যেখানে বিএন বলা আছে মানে কোন ভোল্টেজটা এই যে এই ভোল্টেজটা তাই না এ থেকে এই ভোল্টেজটা আমাদের বলা আছে কত 120 এট অ্যাঙ্গেল 30 আমাদের আরেকটা ভ্যালু বাদ পড়ে আছে এটা আমরা লিখে দিছি এটা ভাই 0.4 টা বাদ যাবে না শেষ হয়নি শেষ হয়নি এইটা আমাদের বাকি ছিল এটাকে একটা বাড়তি টার্ম বলছে কি বাড়তি টার্মটা বলছে উইথ ইন ইম্পিডেন্স অফ এত পার ফেজ কার জন্য ফর জেনারেটর মানে জেনারেটর একটা নিজস্ব ইম্পিডেন্স এটা সাধারণত ম্যাথে থাকে না যদি থাকে থাকলে নিতে হবে না থাকলে আমরা ইগনোর করতে পারি হ্যাঁ এটা কোথায় হবে এটা পজিশনটা হবে জেনারেটরের সাথে সাথে এই যে এখানে এই জায়গাটাতে কত হচ্ছে এটা হচ্ছে 0.4 প্লাস জে 0.3 সবগুলোতেই ছিল এটা আগের অঙ্কে ছিল না এবং না থাকলে আমরা ইগনোর করব এখন কোয়েশ্চন দেখি অনেক কিছু বলতে যাচ্ছিলেন না স্যার তেমন কিছু বলার নাই স্যার বুঝা গেছে জি স্যার স্যার লাস্টের এটার ইম্পিডেন্সটার কাজ কি মেইনলি স্যার মানে এখানে কি করবে কাজ কি না হলে আমাদের জেনারেটর এর যে কোনো একটা মেশিনের আমরা যদি একটা সোর্স ইউজ করি জেনারেটর সাধারণত তার ইম্পিডেন্সটা খুবই খুবই কম রাখা হয় দেখেন মানটা কিন্তু খুবই কম 0.4 আমরা কিন্তু এটাকে ইগনোর করি তাই না কিন্তু যদি স্পেসিফিকলি বলা থাকে যে মানটা 0.004 থাকতো বলা থাকতো তাহলে কিন্তু মিনিং করতে পারি না আপনার কাছে 1 কোটি টাকা আছে 1 কোটি 5 টাকা আছে হিসাবে সহজতার জন্য আপনি ধরবেন 1 কোটি টাকা আছে যদি বলে 1 কোটি 5 টাকা আছে স্পেসিফাই করে দে যে হ্যাঁ আরো 5 টাকা বাড়তি আছে আপনি কিন্তু 5 টাকাও ক্যালকুলেশন নিতে হবে না হলে আমরা বাদ দিতে পারতাম প্রথমে আমি আরেকটু ভালোভাবে বললে সাপোজ আপনার কাছে 1 কোটি 5 টাকা ছিল আপনি বললেন যে আমার কাছে 1 কোটি টাকা আছে কোনো ব্যাপার না কিন্তু 1 কোটি টাকা ছিল পরে বললো যে না আরো 5 টাকা যোগ করছি তখন কিন্তু 1 কোটি 5ই বলতে হবে 1 কোটি বললে হবে না বিষয়টা এরকম না থাকলে আমরা এটা ইগনোর করবো এই মানটা খুবই কম থাকে যেন অর্ডারে নিজস্ব ইম্পিডেন্স যদি বেশি থাকে ওইখানে ড্রপ হবে অনেক এটা সাপ্লাই দিবে কি নিজেই তো খায় ফেলাবে যেন অর্ডার ইম্পিডেন্স সবসময় কম রাখা হয় আমরা যখন মেশিন করব তখন দেখব হ্যাঁ তারপরে হ্যালো স্যার হ্যাঁ বলেন কোশ্চেন বলেন হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এখানে এবিসি সিকোয়েন্স যেটা মানে কিভাবে আমরা বুঝলাম ও আচ্ছা বুঝতে পেরেছি আর কোনো কোশ্চেন ভাই আমার এটা করেছিল করেছিল আমার প্রথম আমি যে লেফট সাইডে যে লোডটা আকাইছি এটা ছিল হইলে এসিবি না কে বলছে এসিবি কোনটা এসিবি না
আচ্ছা আপনি কি দেখে ভাবছেন আসলে? আপনাকে কি ভাঙায় দিচ্ছি, কি দেখে ভাবছেন আসলে একটু বলেন। আমি এখানে সি বুঝতে পারছি যে আমার যে উপরে আসলে আমার লেফট সাইডে আছে সি আর রাইট সাইডে আছে বি। সেটা আমরা যখন এরকম ফেজার ডায়াগ্রাম আঁকি তখন বুঝি। এখানে কি কোনো ফেজার ডায়াগ্রাম আঁকছি? দেখেন তো এই যে এটা ছিল ফেজার ডায়াগ্রাম, এটা কি কোনো ফেজার ডায়াগ্রাম? এই যে এখানে এইভাবে দেখে বোঝা যাবে না এবিসি না এসিবি, এটা ফেজার ডায়াগ্রাম না। ওটা বুঝতে গেলে আমরা দুইটা দুই রকম চিহ্ন ব্যবহার করলাম কেন? এখানে চিহ্ন তো কোনো ইম্পর্টেন্সই নাই, আমি ইচ্ছামতো ব্যবহার করতে পারি। আমি যখন ফেজার ডায়াগ্রাম আঁকবো, এই যে ফেজার ডায়াগ্রাম আঁকতেছি, তখন আমাদের চিহ্নগুলো ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমি নরমাল ডায়াগ্রাম আঁকবো তখন ব্যালেন্স অ্যাম্বুলেন্স যখন করব তখন এই নিয়ে সমস্যা নাই না। যখন আমি মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকবো বা সার্কিট ডায়াগ্রাম, তখন তো আমাদের ডিরেকশন কোনো ব্যাপার না কোন দিক নিলাম। যখন আমি ফেজার ডায়াগ্রাম আঁকতেছি তখন আমাদের ডিরেকশনটা ব্যাপার কোন দিকে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু সিস্টেমটা ফুললি ব্যালেন্সড আমরা কি করতে পারি, নিউট্রাল টু নিউট্রাল। আচ্ছা লাইন ভোল্টেজটা আমি পরে দেখাচ্ছি, আগে লাইন কারেন্টটা বের করে দেখাচ্ছি। নিউট্রাল টু নিউট্রাল কানেক্ট করে যেতে পারি, কারণ এদের মাঝে আমরা জানি ভোল্টেজ জিরো এবং এই কারেন্টটা কত, এটা আই এ। আই এ বের করতে বলছে লাইন কারেন্ট, লাইন কারেন্ট তিনটা আই এ আই বি আই সি। আমি যদি এই লুপটা কমপ্লিট করি এখান থেকে আগেরটার মতো আইএ চলে আসবে। দেখি আমি লিখে দিচ্ছি, একটু ছোট করে লিখবো কারণ জায়গা শর্ট পড়ে গেছে। -120 angle 30 +0.6 + 0.7 + ও আগে তো 0.4 ছিল, 0.4 + 0.3 এই সবগুলা সাম করে দিব, তাই না? আই এ চলে আসবে, নিচে সবগুলো সাম করে দিব। কারো কোন কমপ্লিশন থাকলে বলতে হবে, অবশ্যই বলা লাগবে, না হলে আজকে ক্লাস তো বুঝবেন, সামনের ক্লাসে আর কিছু বুঝতে পারবেন না, আনব্যালেন্সড যাবো। আশা করতেছি কারো কোয়েশ্চেন নেই। ফিগারটা আমি মুছে দিব, মুছে দিলে এটা আর কষ্ট করে আঁকা যাবে না, অনেক বড় ফিগার। হ্যালো, একটু ওয়েট করেন, মুছে নিন। আচ্ছা ওকে, আমরা আই এ পেলাম, আই এ ইকুয়াল টু 3.75 - 8.66। সিকোয়েন্স ছিল এবিসি, মানে আমাদের ফিগারটা এটা, এটা এ, এটা বি, এটা সি। আই বি কত হবে, আই এর সাপেক্ষে কত হবে? আই বি -120 ওদিকে প্লাস সাইজ করে। আই সি কত হবে আই এর সাপেক্ষে? +120, একটা মাইনাস হলে একটা স্বাভাবিক গড়ে প্লাস হবে, কমে যাবে। 3.75 অ্যাঙ্গেল কত হচ্ছে এটা? 120 - 8 8 না 9 বিয়োগ করলে
180 কম রাখা ভালো, 180 বেশি চলে গেছে, রাখলে ভুল হবে তা না, রাখা উচিত না। কারো কোনো কোয়েশ্চন? মজবুম এটুকু, আরো একটু পার্ট বাকি আছে। এই যে যেটা আমি মিশাই দিছিলাম এইটু, এই যে স্যার একটা বিষয় স্যার এটুকু আমি কই না, হ্যাঁ অবশ্যই স্যার, আমরা যখন মানে করতে যাব তখন তো স্যার এই যে আনসারের সাথে মনে হচ্ছে একটু গোলমেলে হয়ে যাবে, মিলবে না তখন, তখন তো কনফিউজড হয়ে যাব স্যার। কোনটা মিলানে? এই যে এটাই তো মিলাতে পারলাম না, মানে প্লাস হলো আমাদের মাইনাস ছিল, মানে একই বাট হচ্ছে স্যার আবার হিসাব করতে হয় স্যার। একই একই কথা বলতে কেউ যদি আনসার লিখে রাখে 5+2 এটা মনে করেন সে স্যার খাতা টাঙাটানি করলো লাস্টে সে লেখার সুযোগ পায় নাই, আর একজন লেখছে 7, স্যার কি নাকি 0 দিবে? না স্যার। ঠিক আছে, এটা একই কথা, তাহলে এটা আমি বুঝতে পারি। আরো বলছে যে লালটা দিয়ে যেটা লাগাইছে লাল কালি দিয়ে লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ মানে বি এ বি 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 সি বি সি এ এ বি সি সিকোয়েন্স ছিল বি এ বি ইকুয়াল টু √3 বি এন এট অ্যাঙ্গেল প্লাস 30 √3 ছিল, আগে থেকে কত ছিল 30 ছিল, আরো প্লাস 30 মানে 60 হয়ে যাবে, এটা করলে হচ্ছে 207.85 অ্যাঙ্গেল 60, বি বি সি হবে বি বি সি এ বি থেকে 120 মাইনাস, ক্যালকুলেশন করলে চলে আসবে বি সি এ চলে আসবে, যারা আজকে ক্লাস পর্যন্ত মোটামুটি বুঝতে পারছেন তাদের জন্য আরেকটা ক্লাস এত ডিফিকাল্ট থাকবে না, একটু কঠিন থাকবে সামনের ক্লাসটা, এবং সামনের ক্লাসটা যদি পার করতে পারেন আশা করা যায় আগামী যে 20-25টা ক্লাস খুব সহজে পার করতে পারবেন, এত পরিশ্রম হবে না, এত কিছু শেখাও লাগবে না, আর আরো অনেক কম বিষয় শিখবো আমরা, এখানে যেগুলো শিখছি এগুলোকে বিভিন্নভাবে ইউজ করা শিখবো, সেটা একটা ফ্যাক্টর হবে, এগুলো ভুলে যান তাহলে প্রবলেম হয়ে যাবে, বিশেষ করে এসি সার্কিট ভুলে গেলে পাওয়ার সিস্টেমে খুবই সমস্যা করতে হবে, ডিসি সার্কিট ভুলে গেলে ইলেকট্রনিক্সের সমস্যা হবে। আচ্ছা এই ম্যাথ নিয়ে কারো কোয়েশ্চন? এইদের একটা ক্যালকুলেশন করে দেন সামনে যে ভিএবি কত ছিল, 6 আগে থেকে ছিল, নতুন আসছে -120 মানে -60। আচ্ছা আজকে আর করবো না, ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি, 180 কোনো প্লাস মাইনাস নাই, সে মাইনাসও দিতে পারি প্লাসও দিতে পারি কোনো ব্যাপার না, তারা আনসার দিয়েছে -180, আমি যদি প্লাস দিই কোনো ব্যাপার না, 180 কোনো প্লাস মাইনাস নাই। অঙ্কে কোনো কনসেপচুয়াল সমস্যা আছে কিনা বলেন, ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি আলাদা করে টোটালি, বেশ কয়েকটি ক্যালকুলেশন দেখাবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কনসেপচুয়াল কোনো সমস্যা নাই, সামনের ক্লাসে টুকটাক বিষয় শিখবো, খুব বেশি কিছু না, আমাদের পরিশ্রম মোটামুটি কমে গেছে, আমার জন্য খুবই কমে গেছে, কিন্তু এখন আবার শুরু হবে ব্যাচ 1-এ, সরি ব্যাচ 4-এ, প্রথম ক্লাস গুলো এই পর্যন্ত আসাটাই সবচেয়ে কষ্টকর বিষয়। জি স্যার আজকে তো অনেক বড় বড় অঙ্ক, আমার জন্য আরো বেশি কষ্টকর, আপনার জন্য যতটুকু না, এখানে আমার সবচেয়ে বেশি কথা বলতে হয় এই পার্টটা পর্যন্ত। আচ্ছা দেখি ক্যালকুলেশন যাতে প্রবলেম, আমি কিছু মান লিখবো, আমি লিখবো ভি এক্স ইকুয়াল টু 200 অ্যাঙ্গেল 40, যদি ভি ওয়াই লিখি আমি এরকম ভি এক্স
আচ্ছা অনেক আশা করি পারবেন, দেখি আর কি রাত দিনে দেখা যাচ্ছে। এখানে তানভীর আজগর বলেন কত হবে মানটা, এখানে আমি ডি ওয়াই সমান কত লিখতে পারি, এখানে ভ্যালু লিখলে নিন সামনে বলেন তানভীর আজগর মাইক্রোফোন নিয়ে 200 অ্যাঙ্গেল মাইনাস 80 ডিগ্রি মাইনাস 80 কি হবে, এখানে 40 আগে থেকে ছিল আর 120 মাইনাস করলাম 120 আমি যদি bx by বের করলাম, এখন bx এবং by গুণ করতাম তখন কি লিখতাম, তারপর দেখা যাচ্ছে কাকে জাকারিয়া বলেন দেখি 200 হ্যাঁ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 40 আর 200 অ্যাঙ্গেল আচ্ছা এরপরে বলেন দেখি এখন কি করতাম, এ তো আমার গুণ গুণ থাকলে হবে বিয়োগ মাইনাস 40 বুঝতে পারছেন, তো এইটুক ক্যালকুলেশন যে বুঝবে না ভাগটা তো আমরা আগে অনেক দেখছি, তাদের ক্যালকুলেশনের মান বসানোর কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি, যদি এটুকু বুঝে থাকেন কার কোথাও যদি সমস্যা হয় এই জায়গায় আবার ফিরে আসবেন এই পার্টটা দেখার জন্য, আশা করি বুঝতে পারবেন। আমি কি ভাগটাও করে দিব, আচ্ছা ভাগ আর করতেছি না ভাগের জন্য, আচ্ছা আমি আরেকটা করি ভাগে, আমি যদি লিখি বি জেড ইকুয়াল টু ফিফটি অ্যাঙ্গেল হান্ড্রেড ফিফটি যদি ভাগ করি বি এক্স বাই বি জেড, মুর্শিদ আঞ্জুম বলেন রেজাল্টটা কত হবে, এটা হচ্ছে 4 4 ম্যাগনিচিউড তারপর হচ্ছে কি 40 মাইনাস 150 মাইনাস 110 মাইনাস 110 ওকে, এই যে এই দুটো ডাইরেক্ট ভাগ এই দুটো বিয়োগ, কেউ যদি এসির ক্যালকুলেশন প্রবলেম হয় মানে এই যে অ্যাঙ্গেল আর ম্যাগনিচিউড মিলায় এখানে আসবেন, এই পাঠটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি আরো একটু বলে যাই যেটা আমাদের গত ক্লাসে লাগছিল সামনে আরো লাগবে, এটাকে যদি আমি পুরো রেকটেঙ্গুলার ফরম্যাটে কনভার্ট করি কত হচ্ছে 200 অ্যাঙ্গেল 40 200 অ্যাঙ্গেল 40 এটা হচ্ছে 153 153 153.2 প্লাস যে 128.56, যে কেউ বলতে পারে আমি যদি রেখি রিয়েল পার্ট অফ ভিএক্স কত হবে, 200 স্যার রিয়েল পার্ট অফ ভিএক্স অনেক বলছে 153.2 153.2 শুধু রিয়েল মান, আর মডুলাস ভিএক্স 200 এটা 200 ইমাজিনারি অফ ভিএক্স আচ্ছা